নবান্নকে জীবাণুমুক্ত করা কাজ শুরু হলো। নবান্নে বিভিন্ন জায়গায় তলায় লিফটে জীবাণুমুক্ত করা কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে নবান্নে ওই আমলার ঘর। নবান্নে ষষ্ঠ তলায় 511 নম্বর ঘরে বসতেন তিনি। মঙ্গলবার রিপোর্ট আসতে দেখা যায় তার ছেলে কোভিড-19 ভাইরাসে আক্রান্ত। কলকাতায় প্রথম করোনা আক্রান্ত, লন্ডন ফেরত ওই কিশোর। নবান্ন সূত্রে খবর, চতুর্থতলা থেকে প্রতিটি তলা প্রথমে জীবাণু নাশক রাসায়নিক তারপর ফিনাইল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। লিফটের ফ্লোর বিভিন্ন তলায় হাতুলো একইভাবে পরিষ্কার করা কাজ শুরু হয়েছে। চারটি দল পৃথকভাবে নবান্নকে জীবাণুমুক্ত করার কাজ করছে। উল্লেখ্য, নবান্ন ওই আমলার 18 বছরের ছেলের শরীরে নভেল করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। রবিবার আগে লন্ডন থেকে ফিরেছিল তার ছেলে। বিমান বন্দরে তার শারীরিক পরীক্ষা হয়েছিল কিন্তু সংক্রমণ ধরা পড়েনি। লন্ডনের একটি পার্টিতে যোগ দিয়েছিলেন ওই যুবক। জানতে পারেন ওই পার্টি কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপরই কিশোর বেলেঘাট হাসপাতালে পাঠায় বাড়ির লোকজন। পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলে। তারপর তাকে বেলেঘাট আইডিতে আইসোলেশনে পাঠানো হয়। একই সঙ্গে গাড়ি চালক সহ বাড়ির লোককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।